हेलो एवरीवन, वेलकम टू बेंगली टिप्स एंड ट्रिक्स यूट्यूब चैनल। बंधुरा आजकल भिडियोते अपना थंबनेल देखते ही पाच्छेन जे विषय कथा बोलते चले तो हे वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल 2019 जे इंटरव्यू प्रोसेस एखो चल है तो फाइनल जो काट ऑफ से कत हो तो विषय नहीं प्रेडिक्शन करी ए विषय यूट्यूबे अनेक भिडियो अवेलेबल आपनारा देखे तो तार थेके किछुटा यूनिक डिसकाशन करार चेष्टा करछि जाते करे आपनादेर मने किछुटा होलो जारा एखोनो पर्यन्त चिंतित रयेछेन तो तारा जाते स्वस्तित थाकेन तो सेई जोन्नोई किन्तु एई काट अफ भिडियोटा तैरी करा। तो भिडियो शुरू करार आगे बोली जे काट अफेर भिडियोटी दिच्छि एबं जे मतामतगुलो व्यक्त करछि सम्पूर्ण आमार व्यक्तिगत मतामत एबं विभिन्न परीक्षा जो एक्सपिरियन्सगुलो से ही एक्सपिरियन्स थेके अनुमान करे किन्तु आमी ए भिडियोटी आपनादेर जोन्नो प्रोवाइड करछि। ठीक आछे, तो काट अफ जेटा डिपेंड करे सेटा किन्तु डिपेंड करे कत कैंडिडेट रयेछे, कत सीट संख्या रयेछे, एरपर प्रश्नपत्रेर धरन कि छिलो, लेवेलटा केमन छिलो, सेई सब विषय किन्तु अनेकटा डिपेंड करे। जेमन गतबार जेहेतु एटा एकदम फाइनल प्रसेस तो एखाने कैंडिडेट छाटाई तो हये गेछे, शुधु फाइनल मेन परीक्षा जारा दियेछिलो तारपर इंटरव्यू फेस करछे। तो एखाने काट अफटा जे डिपेंड करबे सेटा हच्छे कत गुण कैंडिडेटके डाका हयेछे, आर सेई विषय किन्तु एकटा जथेष्ट मतभेद रयेछे। कारण प्रथमे बला हयेछिलो जे 10,102 जन, एखन आबार बला हच्छे जे 12,000 मतो डाका हयेछे। तो एटा निये विशाल एकटा मतभेद रयेछे, किन्तु जारा 10,102 जन बलेछिलो तारा सेटा किन्तु शुधुमात्र कर्मसंस्थान पेपारेर उपर भित्ति करे किन्तु बला हयेछिलो। तो एबार बला हच्छे ना 1.5 गुणके डाका हयेछे विभिन्न यूट्यूबारदेर मतामत। तो आमरा धरे निलाम जे 1.5 गुण कैंडिडेटकेई कল করা হয়েছে ইন্টারভিউর জন্য। তো সেখানে কি ধরনের কাট অফটা কেমন হতে পারে, যেমন গতবার কিন্তু 1.5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল এবং সেই বেসিসে কিন্তু ফাইনাল কাট অফ তৈরি হয়েছিল। এবং সেখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে সেবারে কোশ্চেন পত্রের লেভেলটা, সেবারে কিন্তু মডারেট ছিল, এবারেও কিন্তু মডারেট কোশ্চেনপত্র ছিল, কিন্তু সেবারে ইংলিশ যে পার্টটা সেটা কিন্তু একটু হার্ড ছিল। এবং এবারে ইংলিশ পার্টটা কয়েকটা বাদে বাকিগুলো কিন্তু ইজি ছিল, তো সেই তুলনামূলকভাবে কিন্তু এবারে যত একটু হলো ইজি ছিল, যার জন্য কাট অফটা তো হাই চলে যাচ্ছে। ঠিক আছে, তো এবার কত হাই যাবে কোনো চিন্তা করার দরকার নেই, সমস্ত যুক্তি বোঝানোর চেষ্টা করছি কত হাই যেতে পারে। ঠিক আছে, তো চলুন এবার আমরা দেখে নিই গতবারে কত ছিল কাট অফের। গতবার ইন্টারভিউ পাস করার জন্য, মানে ইন্টারভিউতে ফেস করার জন্য যে রিটিন পাস করে কত নাম্বার দরকার ছিল রিটিনে, তো সেটা একবার আমরা দেখে নেব। দেখুন, 2018 সালে যখন ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল, তো তাদেরকে শুধুমাত্র ইন্টারভিউ ফেস করার জন্য ইউআর যারা ছিল তারা 33 পেলে কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল। ওবিসি 33 পেলে কিন্তু তাদেরকে ডাক দিয়েছিলো। ওবিসি বিতে 32.50 এই নাম্বারটি যারা পেয়েছিল তারা কিন্তু ইন্টারভিউতে কল পেয়েছিল, এবং এসসিরা যারা 31 নম্বর পেয়েছিল তারা কিন্তু ইন্টারভিউতে কল পেয়েছিল, এবং এসটিরা যারা 27 নম্বর পেয়েছিল তারা কিন্তু ইন্টারভিউতে কল পেয়েছিল। ঠিক আছে, এবারে ফাইনাল কাট অফ কত গেছে, ফাইনাল কাট অফ গেছিলো এখানে 33 এবং 14.75, যারা মানে যাদের লোয়েস্ট নাম্বার 33 ছিল এবং হাইয়েস্ট 14.75 এরকম নাম্বার পেয়ে যারা হচ্ছে টোটাল 47.75 পেয়েছিল, তো সেটা গেছিলো ইউআরদের ফাইনাল কাট অফ। ঠিক আছে, তো এখানে ইন্টারভিউতে হাইয়েস্ট কত নাম্বার দরকার ছিল, 14.75। ওবিসি এদের দরকার ছিল কত, ওবিসি এর গেছিলো কাট অফ 41, ওবিসি বিদের গেছিলো 46.17 এবং এসসিতে ছিল 42.13 এবং এসটিতে ছিল 38। তো এটা ছিল গত বছর 2018 সালে পুরো ফাইনাল কাট অফ, যারা এই নাম্বারটা পেয়েছিলো তারা কিন্তু এখন বর্তমানে জব করছে। এরপর আমরা দেখে নেবো যে এবছর কত যেতে পারে। তো এবছর যেটা যাবে সেটা দেখুন, যদি 1.5 গুণ ক্যান্ডিডেটকেই ডাকে, ঠিক আছে, তো আমরা এখানে প্রত্যেকের সাথে যদি 3 নাম্বার করে যোগ করে দিই, এটাই কিন্তু আমাদের পরবর্তী যে 2019 সালের যে কাট অফ ফাইনাল কাট অফ সেটাই কিন্তু এটাই যাবে, এর থেকে বেশি একটুও হবে না, বরঞ্চ এর থেকে কম হতে পারে। তো দেখুন, আমি এটাকে এবছরে কী করেছি যে প্রত্যেকের সাথে 3 করে বাড়িয়ে দিয়েছি, এই 3-এর বেশি একটুও যাবে না, হয় আরও কমবে, বাড়ার কোনো প্রবণতা নেই। ঠিক আছে, তো এখানে প্রত্যেকের সাথে 3 করে অ্যাড করে দিয়েছি, যেমন হচ্ছে 47.75-এর সাথে ইউআরে যদি 3 অ্যাড করি এটাই হচ্ছে তার ফাইনাল কাট অফ, এর থেকে আরও কম যেতে পারে। ঠিক আছে, এর থেকে আরও 1 নম্বর কম যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তারপরে ওবিসি এ যদি 3 অ্যাড করে দিই, আগের
আগের বারের সাথে আরও 3 অ্যাড করে দিই, তাহলে 44 এটাই যাবে। এর থেকে আরও কম যাওয়ার কিন্তু এক নাম্বার মাইনাস করে রাখতেই পারেন, ঠিক আছে। ওবিসি বি 49.717 বলছি, তো এখানেও কিন্তু এক কম যাবে। এসসি এসসিতে কিন্তু কম যাওয়ার অনেক চান্স আছে, কারণ এবার কিন্তু ভ্যাকেন্সি বেশি আছে। কারণ কি, এইবার ছিল যত সম্ভব 160 মনে হচ্ছে ভ্যাকেন্সি ছিল, তবু তাদের থেকে কিন্তু কাট অফ 5 নম্বরের হেরফের ছিল। তো এবার কিন্তু তাদের 1000 মতো ভ্যাকেন্সি আছে, তো এখানে কিন্তু কাট অফ কম যাওয়ার অনেকটাই চান্স আছে, ঠিক আছে। তো আমি তবু 3 নম্বর অ্যাড করে 45.83 করেছি, এখানে আর 1 নম্বর লেস করলেই করতেও পারেন, ঠিক আছে। তো এখানে আমি ধরলাম যে এটাই। তারপরে এসটি এসটিতে কিন্তু গতবার 38 গিয়েছিল, এবার যদি আর 3 নম্বর যোগ করে দিই 41, তারও কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বর করে এখান থেকে কম যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তো আমি হাইলি ধরেছি, এটাই ধরেছি। তো আমি জাস্ট মনে করি যে এটাই হবে, এর থেকে কম হবে, বেশি হবে না, ঠিক আছে। তো আপনাদের কি মতামত আছে আপনারা কিন্তু কমেন্ট বক্সের নিচে জানাতে পারেন। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, যে যেটা হচ্ছে কোনো কটুক্তি থাকবে না, এবং যদি সত্যি মনে হয় না যে এইটাই কাট অফ হতে পারে এবং এটার সাথে আপনারা একমত, আর যদি একমত নাও হন, তাহলে তার উপযুক্ত যে কারণ, সেই কারণটা কিন্তু অবশ্যই দেখাবেন যে এই কারণে এটা হচ্ছে। তাহলে কী হবে যে কমেন্টে যদি আপনারা এইভাবে লিখে দেন, তাহলে যারা কমেন্ট বক্স চেক করতে আসবে তারা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, এর পিছনে যুক্তি রয়েছে। না হলে শুধু শুধু এরকম কমেন্ট করবেন, ফেক হেড কমেন্ট, যেটা কিন্তু আমারও খারাপ লাগবে এবং আপনাদেরও খারাপ লাগবে। তো অবশ্যই আপনারা সুচিন্তিত মতামত দিন, এবং যাদের ইন্টারভিউ এখনও পর্যন্ত বাকি আছে, তো তারা অবশ্যই ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিন। তো অবশ্যই এই নাম্বারের মধ্যে যদি আপনাদের নাম্বার থাকে, তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর যাদের ইন্টারভিউ একটু খারাপ হয়েছে, তো যাদের খারাপ হয়েছে, যদি তাদের মেন্টে ভালো নাম্বার থাকে, তাহলে ডোন্ট ওয়ারি, কারণ সেখানেই কিন্তু পুরোটা গেমটা চেঞ্জ করে দেবে যখন আপনার এটা হবে, ফাইনাল রেজাল্ট বেরোবে। কারণ যাদের বেশি আছে নাম্বার, যাদের একটু বেশি আছে, তো অবশ্যই তারা ইন্টারভিউ, যাদের অনেকে ইন্টারভিউ খারাপ হয়েছে, তো তাদের কথা বলছি, তো চিন্তা করার দরকার নেই, কারণ সেখানেই কিন্তু মেন গেমটা হয়, ওই যাদের মেন্সে বেশি নাম্বার থাকে। আর যাদের কম আছে, তাদেরকে আবার বলছি না যে আমি তারাও ডিমোটিভ হয়ে যাবে, কারণ যাদের ইন্টারভিউ, যাদের নাম্বার কম আছে, কিন্তু যারা ইন্টারভিউতে ভালো দিয়েছে, কিন্তু সেখানেও কিন্তু তাদের পুরোটা পরিবর্তন হয়ে যায়। তার মানে কি, এই যে ফাইনাল কাট অফটা, সেটা কীভাবে পরিবর্তন হয়ে যায় কেউ বুঝতেও পারে না, ঠিক আছে। যাদের কম মার্কস আছে তারাও কিন্তু কোয়ালিফাই করে যায়, এরকম গত বছর অনেকের আছে। আবার যাদের বেশি মার্কস আছে কিন্তু ইন্টারভিউ, যাদের একটু খারাপ হয়েছে কিন্তু তারাও কোয়ালিফাই করে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এখন পুরো ফোকাস দিতে হবে ইন্টারভিউর উপরে, ওকে। তো এই ছিল আজকের আমাদের কাট অফ প্রেডিকশন। আই হোপ যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনার বন্ধুর সাথে পারলে শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড এবং যে কোনো জব রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে বেল আইকন আসবে, সেই বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।